দিনে আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আমি স্বাভাবিকভাবেই বাংলাদেশি কমিউনিটি নিয়ে কাজ করছি, আমি বাংলাদেশিদেরকে নিয়েই আমরা ভাবি বেশি। তার মানে কথা ক্লিয়ার যে দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে তারা হত্যা করেছে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ রাখার কোনো সুযোগ নেই, কারণ তাকে হত্যা করেই। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের যে মৃত্যুটা হয়েছে তা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত, তাকে হত্যা করা হয়েছে আবার বিভিন্ন কথা বলা হচ্ছে। দর্শক শ্রোতা, অবশেষে এই দিকে এবার মুখ খুললেন একজন অভিজ্ঞ ডাক্তার আমেরিকা দর্শক, তিনি কি বলেন আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো, তার সাথে আরও কিছু তথ্য আমরা জানবো, এবং যে চিকিৎসা করেছিলেন যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর যে চিকিৎসক, এবার তাকে নিয়ে বেরিয়েলো কিছু তথ্য। তো দর্শক কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। তার মানে কথা ক্লিয়ার যে দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে তারা ইচ্ছেপূর্বক তাকে জেল জুলুম অত্যাচার করেছে এবং তাকে তারা হত্যা করেছে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ রাখার কোনো সুযোগ নেই, কারণ তাকে হত্যা করেই তারা ক্ষান্ত হয়েছে এবং তাকে স্তব্ধ করে দিতেই তারা এই প্রোগ্রামগুলো করেছে, যে কারণেই তাকে হসপিটালে ডেকে এনে সেখান থেকে একটি জাস্ট ডামি কেস সাজিয়ে সেখানে কিছু ওই সুরহাতাল টুরহাতাল করে সেখান থেকে মানুষকে বুঝানো যে তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন, না হয় আমার নেতা মৃত্যুবরণ করেছেন তার জানাজা হবে, তাকে মানুষ শ্রদ্ধা জানাবে, যে যে পন্থী থাকুক তার নিজস্ব কিছু ফলোয়ার্স থাকে। আজকের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের নিজস্ব ফলোয়ার আছে, হাজার হাজার কোটি কোটি ভক্ত আছে। এই ভক্তরা তো আওয়ামী লীগের মতো কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আসে নাই, তারা এসেছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব মৃত্যুবরণ করেছেন, কিভাবে করেছেন না করেছেন সে নিয়ে বিতর্ক আছে, সেটা আমরা কথা বলছি, কিন্তু মারা যেহেতু গিয়েছেন, তাকে যেহেতু মেরে ফেলা হয়েছে, এখন তার জানাজাটা অন্তত দিতে দাও। কিন্তু আজকের পরিতাপের বিষয়, বাংলাদেশের কোথাও তাকে এখন সুষ্ঠুভাবে কোনো জানাজা এখন পর্যন্ত পড়তে দেয়নি। আপনারা জানেন তার নিজ বাড়িতে যে জানাজা হয়েছে সে নিয়েও সকাল থেকে যে নাটক করেছে, দুইটার পরে জানাজা হওয়ার কথা সেটা 1:10 মধ্যেই জানাজা পড়াতে বাধ্য হয়েছে, এমনকি তার সন্তান দূর থেকে আসবে, সন্তান আসার আগেই টানা হেঁচড়া করে তারা দাফন দেওয়ার জন্য চক্রান্ত করেছে। সেই গভীর চক্রান্তের মধ্যেও সেখানে লক্ষ লক্ষ লোক, মানে লক্ষ লক্ষ লোক বলতে দক্ষিণাঞ্চলে এযাবৎকালের ইতিহাসে এরকম জানাজা কেউ দেখেছে সেটা সন্দেহ, কারণ হচ্ছে এত পরিমাণ লোক হয়েছে, বৃষ্টি ভেজা সেই দুপুর বেলাও সেখানে মানুষ হয়েছে, দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে সেখানে মানুষ সম্মান করেছে। স্বভাবতই ঢাকাতে এবং চট্টগ্রামে, কক্সবাজারে এবং বাংলাদেশের বিভিন্ন থানায়, উপজেলা জেলায় এবং বিশ্বের বিভিন্ন দেশে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে এবং হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে অত্যন্ত পরিতাপের বিষয় যে ঢাকায় যেমন আক্রমণ হয়েছে মসজিদে, এটা আনঅফিসিয়ালি তাদের একটা ছোট্ট গায়েবানা জানাজা হওয়ার কথা ছিল, সেটাও তারা করতে দেয়নি, পুলিশ সেখানে মুরব্বীদের উপরে দল মত কোনো কিছু ছাড়া একজন সাধারণ নাগরিক মুসল্লি যারা সাইদি সাহেবকে ভালোবাসে তার উপরে পিঠি পুলিশ লাঠিচার্জ করেছে। পরিতাপের বিষয়, চট্টগ্রামে পুলিশ জামাত শিবির সেখানে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে, যেখানে জামাত শিবির ঘোষণা করেছে সেই আলফালা মসজিদের ময়দান কিংবা তাদের মাঠ বা নির্দিষ্ট যে এরিয়াটা সেই জায়গায় আগে থাকতেই পুলিশ ব্যারিকেড দিয়ে সেখানে কোনো মানুষকে ঢুকতে দেয়নি, তারা সেখানে গুলি করেছে, মানুষকে ছত্রবন্ধ করেছে এবং একই উপায়ে ঢাকাতে আজকে যেভাবে করেছে সেই উপায়ে করেছে। সবচেয়ে পরিতাপের বিষয়, আপনারা জানেন যে চকুরিয়ায় গায়েবানা জানা যায় কক্সবাজারের চকুরিয়ায়, কক্সবাজারের চকুরিয়াতে গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সেখানে একজন মানুষ তাদের গুলিতে, আওয়ামী লীগের গুলিতে, হেলমেট বাহিনীর গুলিতে, এই অবৈধ পুলিশ সরকারের গুলিতে নিহত পর্যন্ত হয়েছে, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে সম্ভবত 3 জন আর অধিক এখন মুমূর্ষ অবস্থায় আছে, তাছাড়া তো শত শত নাগরিক বিভিন্ন জায়গায় আজকের গুলিবিদ্ধ হয়েছে, তারা ইনজুর হয়েছে, কেউ ছোট আকারে হয়েছে, কেউ বড় আকারে হয়েছে, এই হচ্ছে তাদের পরিস্থিতি। আপনারা জানেন যে প্রথমে চকুরিয়া হাই স্কুল মাঠে আজকের এই জানাজা হওয়ার কথা ছিল, যেই জায়গাটায় মানুষ নিহত হয়েছে, হাই স্কুল মাঠ থেকে পুলিশ তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তখন তারা টার্মিনালে গিয়েছে, যে ওখানে একটি টার্মিনাল আছে, আমি যেটা আমার ওখানে স্থানীয় মানুষ থেকেও তথ্য পেয়েছি এবং আমার পরিচিত এক ভাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছি, সেখান থেকে টার্মিনালে গিয়েছে, টার্মিনালেও পুলিশ আক্রমণ করেছে, তখন তারা বাধ্য হয়ে পাশে একটা বাইতুস সরব মসজিদ মাদ্রাসা নামক একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে তারা গিয়েছে, সেখানে মানুষ হাজির হয়েছে, সেখানেও
যখন ঠিক জানাজার নামাজটা শুরু করবে সেই মুহূর্তে এই পুলিশ বাহিনী, হেলমেট বাহিনী এবং সেখানের আমি শুনতে পেয়েছি, যতটুকু এখন পর্যন্ত জানতে পেয়েছি, যে এমপি আছেন ওখানে একজন জাফর আলম সাহেব, তার নেতৃত্বে এবং তার কিছু বাহিনী আছেন এবং তার সঙ্গপঙ্গ আছেন এবং তার একটা গ্রুপ আছে যাদেরকে নাকি বলা হয় হেলমেট গ্রুপ। এই হেলমেট গ্রুপ টুরুপ সবাই মিলে সেই জায়গায় নাকি আজকের সেই জামাত শিবির এবং অন্যান্য মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুলি বর্ষণ করেছে এবং প্রত্যেকটা গুলি তারাই করেছে। কারণ এখানে আপনারা নিশ্চয়ই জানেন, যারা মুসল্লি, যারা নামাজ পড়তে যাবে, তারা কখনোই কাউকে হামলা করতে পারে না, তারা কখনোই কাউকে হামলার উদ্দেশ্যে কোনো ধরনের অস্ত্র, আগে অগ্নিয়াস্ত্র বহন করতে পারে না। তারা গিয়েছেন, সাইদি সাহেব নাই, সাইদিও তো নাই, সাইদি সাহেবের লাশ নাই সেখানে, শুধুমাত্র একটু তার মনের আবেগ ভালোবাসাকে প্রকাশ করার জন্য গায়েবানা জানাজায় গিয়েছে। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সেই গায়েবানা জানাজা পর্যন্ত তারা সুষ্ঠু শরীরে পড়তে দেয়নি এবং সেখানে তারা আজকের এই কাজ করেছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি মনে করি এই ধরনের ধিকৃত কাজের আমি তীব্র নিন্দা জানাই। চকরিয়ায় যেই ভাইটি শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। এ ধরনের আক্রমণের মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে বাকশালীদের পায়ের তলায় মূলত কোনো মাটি নেই। তারা এদেশের গণতন্ত্র, এদেশের স্বাধীনতা সর্বত্ব যেমন দুশ্মন, পাশাপাশি তারা এদেশের সর্বজন শ্রদ্ধ ইসলামিক স্কলারদের দুশ্মন। সে কারণে আজকের আলেম ওলামাদেরকে তারা জেলের মধ্যে বন্দী রাখছে, আলেম ওলামাদেরকে জেলের মধ্যে হত্যা করছে, পুশ করে, অক্সিজেন না দিয়ে ওষুধপত্র প্রয়োগ করে বিভিন্ন উপায়, এবং তাদেরকে সুষ্ঠু ট্রিটমেন্ট না করে তাদেরকে হত্যা করছে, পাশাপাশি যাদেরকে পাচ্ছে তারা তো ফাঁসিও দিচ্ছে। এই এক কঠিন পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে বন্ধুরা আমার। আমি মনে করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোনো দলের নয়, তিনি সমগ্র দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সম্পদ, বিশ্ববাসীর সম্পদ। এই দেলোয়ার হোসেন সাইদির জন্য শোক প্রকাশের অধিকার আপনি শেখ হাসিনা কেড়ে নেওয়ার কোনো শক্তি আপনার নেই। বাংলার জনগণ রক্ত দিতে জানে, রক্ত দিয়েছে, চকরিয়াবাসী প্রমাণ করেছে যে তারা জানাজা তার মৌলিক অধিকার সেটা সে পড়বে। এদেশে নাচ হতে পারে, গান হতে পারে, এদেশে নাটক সিনেমা হতে পারে। তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন এবং এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, তিনি তাকে নিয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনার ব্যক্তিগত, সেটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন। তো দর্শক, এই ভিডিওটি দেখলেন, তো এখন আমরা আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও দেখব, যেটা দেখলে আরও অনেক তথ্য আমরা জানতে পারবো। তো কথা না বেরিয়ে চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এদেশের যাত্রা পালা গান হতে পারে, এদেশের আওয়ামী লীগের কি বলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী হতে পারে, আওয়ামী লীগের শোক দিবস পালন হতে পারে, একমাত্র এদেশে মৃত্যুবরণ করার পরেও জগৎ বিখ্যাত একজন শ্রেষ্ঠ আলেমিদিন, যার তুলনা করার মতো কোনো ব্যক্তি আমার সামনে এখন নেই, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আপনি জানাজা তার জন্য পড়তে দিবেন না, তার গায়েবানা পড়াতে দিবেন না। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত খারাপ, এবং আজকের এই একটি কঠিন পরিস্থিতি বাংলাদেশের আপনারা সৃষ্টি করেছেন, আমি মনে করি এর তীব্র নিন্দা জানাই। তবে খুশির সংবাদ হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায়, আজকের আমি মালয়েশিয়াতে এই মাত্র জানাজা পড়ে এসেছি, গায়েবানা জানাজা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই আমাদের জানাজা হয়েছে। মানুষ বিভিন্ন জায়গায় আজকের মালয়েশিয়াতে আপনার কি বলে মসজিদ ইন্ডিয়া নামক একটি জায়গায় হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। এভাবে করে ইস্তাম্বুল, তুরস্কে জানাজা হয়েছে, মক্কা শরীফে জানাজা হচ্ছে, বিভিন্ন জায়গায় জানাজা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এইবার সরকার বাধা প্রদান করার কারণে প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি মসজিদ, প্রত্যেকটি ছোটখাটো ছুরাও, প্রত্যেকটি পাঞ্জেখানা মসজিদ, নামাজের জায়গা যেখানে যার খালি আছে, উঠান, বাড়ি ঘর সব জায়গা, সামনে পিছন প্রত্যেকটি জায়গায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য একটি গায়েবানা জানাজার প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে। অতএব এই ফ্যাসিবাদী সরকার শুধু একত্রিত হতে দিচ্ছে না, কারণ তারা জানে যে যদি একত্রিত হয় তাহলে বাংলাদেশের কাছে, বাংলাদেশের জনগণের কাছে একটা ডকুমেন্টারি হয়ে থাকবে যে পৃথিবীর ইতিহাসে বর্তমান সমসাময়িক সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কত লক্ষ মানুষ তার জানাজায় হয়েছে। সেই ডকুমেন্টসটা আওয়ামী লীগ সহ্য করতে পারবে না, হার্ট অ্যাটাক করবে, সেই কারণে তারা এই অপদস্থ কার্যক্রম করছে, জুলুম করছে, নির্যাতন করছে এবং তারা একত্রিত হতে দিচ্ছে না। তবে আমি মনে করি এই সকল জুলুম অত্যাচার যত বাড়বে তত জনগণের সাপোর্ট এবং সমর্থন এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। আওয়ামী লীগ আজকের শোক দিবসে পর্যন্ত পুলিশ দিয়ে, বিরিয়ানি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, প্রশাসন দিয়ে পর্যন্ত এক জায়গায় হৃদয় থেকে একটা দোয়া পর্যন্ত করাতে পারে নাই। সেই সময় আমার নেতা
তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম দপ্তর মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। এবং দর্শক, এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের যে মৃত্যু হয়েছে তা নিয়ে অনেকেই অনেক তথ্য এবং অনেক কথা বলছেন, এ নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটাও জানাতে পারেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পায় চলে এসেছি। ভিডিওকে শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করতে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।